হাই ফ্রেন্ডস, পাইলস কুইজিনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শীতকালে বাজারে যে নতুন ছোট ছোট আলু কিনতে পাওয়া যায় সেই আলু আর মটরশুঁটি দিয়ে আলুরদমের রেসিপিটা শেয়ার করব, আর সেটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তোমরা রুটি, লুচি, পরোটার সাথে এই আলুরদমটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে অল্প সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কাটা চামচ বা টুথপিকের সাহায্যে আলুগুলোর গায়ে ভালো করে প্রিক করে দিতে হবে, যাতে করে আলুরদমটা বানানোর সময় মশলাটা ভালোমতো আলুর মধ্যে ঢোকে। এবারে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো টক দই, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো বিট লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার। এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নিতে হবে, আর সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো, কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ মতো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সবটাকে মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লবণ আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো সবটা দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই। দেখো আলুগুলো এদিকে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, মোটামুটি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে অ্যাড করে দিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 1/2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং, আর 1.5টা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা ভালো আসবে। এবারে সবটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে সবটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে দই আর বাকি মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় কিন্তু ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে থাকবে। 1-2 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম, আর আলুটাকেও পুরো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম মটরশুঁটি, আর এই রান্নাটাতে যা যা ইনগ্রিডিয়েন্ট, যে যে কোয়ান্টিটিতে আমি ইউজ করেছি সবটাই কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা প্লিজ ওখান থেকে একটু চেক করে নিও। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। মিক্সার জারের মশলা ধোয়া জলটাই আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর সেটাই এর মধ্যে ইউজ করলাম। অবশ্যই চেষ্টা করবে গরম জল ইউজ করার। এরপর এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এদিকে আলু আর মটরশুঁটি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসৌরি মেথি আর 1 চামচ মতো ঘি। এরপর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। এবারে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আলুরদম। আমার আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুই, আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।